আমি মুসাম্মা তানিয়া আক্তার, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট, টিটিআই, চাঁদপুর নুঙ্গলা, বগুড়া। আমাদের দেশে বর্তমানে করোনা ভাইরাসের যে প্রবণতা বেড়ে গেছে, তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, যার ধারাবাহিকতায় আমাদের ছাত্রছাত্রী ঘর থেকে বাইর হতে পারছে না। সেই জন্য টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছে। আজ আমি আমার একটি ক্লাস উপস্থাপন করছি। আমার ক্লাসটা হচ্ছে, বিষয় হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং, বিষয় কোড 666-2, অধ্যায় পঞ্চম, পর্ব ষষ্ঠ। অধ্যায়ের নাম ইন্টেল 886 মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুট ইন্টারফেস এবং পেরিফেরাল ডিভাইস, টেকনোলজি, কম্পিউটার ও ইলেকট্রনিক্স। অর্থাৎ কম্পিউটারের ষষ্ঠ পর্ব আছে এবং ইলেকট্রনিক্স ষষ্ঠ পর্বেরও এই সাবজেক্টটা আছে। আলোচ্য বিষয় টিআইসি ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা। তো আমরা এখন দেখব আসলে পিআইসিটা কাকে বলে, পিআইসির কাজ কি। পিআইসি হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। এখানে যে ডিভাইসের মাধ্যমে একাধিক পেরিফেরাল ডিভাইস হতে ইন্টারাপ্ট রিকোয়েস্ট বাস্তবায়ন করা হয় তাকে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার বলা হয়। আমাদের এখানে যে পিআইসি সংজ্ঞা আসতেছে তার ভিতরে বারবার এই ইন্টারাপ্ট কথাটা আসতেছে। আসলে ইন্টারাপ্টটা কি এটা আমাদের জানা দরকার। ইন্টারাপ্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর যে স্বাভাবিক কার্যক্রম করে তখন সেটা বন্ধ রেখে যখন অন্য কোনো কাজ করার অনুরোধ জানানো হয় তখন তাকে ইন্টারাপ্ট বলা হয়। এই ইন্টারাপ্টটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এখন আমরা যে পিআইসির যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিআইসির একটা ব্লক ডায়াগ্রাম। এই পিআইসি ব্লক ডায়াগ্রাম আমাদের এখানে মূলত ছয়টি ইউনিটে বিভক্ত। যে ছয়টি ইউনিটে বিভক্ত ইউনিটগুলো হচ্ছে, আমরা যদি বলি নাম্বারিং করে বলি, এক নম্বর হচ্ছে কন্ট্রোল লজিক, দুই নম্বর হচ্ছে রিড রাইট লজিক, তিন নম্বর হচ্ছে ডাটাবাস বাফার, চার নম্বর হচ্ছে তিনটি রেজিস্টার, পাঁচ নম্বর হচ্ছে প্রায়োরিটি রিসলভার, ছয় নম্বর হচ্ছে ক্যাসকেড বাফার। আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা ইউনিট, যেহেতু এটা একটা রচনামূলক কোশ্চেন, তাহলে প্রতিটা ইউনিটের আমরা আলাদা আলাদা করে বর্ণনা করতে হবে। তাহলে আমরা এক নম্বর যেহেতু কন্ট্রোল লজিককে দিয়েছি, তাহলে আমরা এক নম্বর ইউনিট যদি বর্ণনা করতে চাই, এখানে এখানে যে কন্ট্রোল লজিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল লজিকে এখানে দুটি পিন ব্যবহৃত হয়। আমাদের ছাত্রছাত্রীদের জানা আছে যে এই 8-5-9 এর যে ব্লক ডায়াগ্রামটা আছে সেখানে 30টা পিন থাকে। আমাদের এই পিনের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই কন্ট্রোল লজিকে দুটি পিন ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে আইএনটিএ। আমরা দেখতে পাচ্ছি যে এই আইএনটিএ হচ্ছে ইনপুট পিন হিসাবে কাজ করে, কারণ কম্পিউটারের ভাষা আমরা যখন অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকে তখন সেটা ইনপুট সিগন্যাল হিসাবে কাজ করবে, আর আইএনটি আইএনটি হচ্ছে আমার আউটপুট সিগন্যাল হিসেবে কাজ করে, কারণ আমার এই অ্যারো চিহ্নটা উপরের দিকে দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি বর্ণনা করি তাহলে আমার কন্ট্রোল লজিকে দুটি পিন ব্যবহৃত হয়, একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে আইএনটি। তাহলে আমার আইএনটি ইনপুট পিন হিসাবে কাজ করবে এখানে, আর আইএনটি হচ্ছে আউটপুট পিন হিসাবে কাজ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আইএনটি এই ইন্টারাপ্ট রিকোয়েস্টের সাথে আমার সংযুক্ত আছে, আর আইএনটি হচ্ছে ইন্টারাপ্ট টেকনোলজির সাথে সংযুক্ত থাকে। তাহলে যখনই এর একটি ভ্যালু চালু হবে তখন আইএনটি এর সিগন্যালটা হাই হবে এবং ইন্টারাপ্টটা অ্যাকনোলেজমেন্ট হয়ে যাবে। এটুকু হচ্ছে আমার কন্ট্রোল লজিকের বর্ণনা। দুই নম্বর হচ্ছে রিড রাইট লজিক। রিড রাইট লজিক আরবি ডাব্লুআর A0 CS মূলত এই সেকশনের অন্তর্ভুক্ত। এই সেকশন বলতে হচ্ছে রিড রাইট লজিক সেকশনের অন্তর্ভুক্ত। যখন A0 এর লজিক জিরো হবে তখনই এই সিএস হচ্ছে চিপ সিলেক্ট, এই চিপ সিলেক্টটি সিলেক্ট হবে এবং কমান্ড রিড অথবা রাইট করবে। তিন নম্বর হচ্ছে ডাটাবাস বাফার। ডাটাবাস বাফার আমরা দেখছি এখানে যে ডাটাবাস বাফারে দ্বিমুখী সিগন্যাল ব্যবহার করা হয়েছে, এই
অ্যারো চিহ্ন দুই দিকে মানে এটা হচ্ছে বাইডিরেকশনালি কাজ করবে। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি D0 থেকে D7 এখানে আপটি ডাটাবাস ব্যবহার করা হয়, মূলত এরা বাইডিরেকশনালি কাজ করবে। এখন 4 নম্বর ইউনিট হচ্ছে তিনটি রেজিস্টার কি কি? IRR, ISR, IMR। IRR কি? IRR হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, ISR হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রিকোয়েস্ট রেজিস্টার, আর IMR হচ্ছে ইন্টারাপ্ট মার্কস রেজিস্টার। তাহলে প্রত্যেকটাই আবার আলাদা আলাদা করে আবার একটু করে গণনা লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি IRR হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের IR0 থেকে IR7 8টি ইনপুট লাইন দেখা যাচ্ছে। যখন এই ইনপুট লাইনগুলো হাই হবে তখন এই ইন্টারাপ্টগুলো এই আমার হচ্ছে কি করা হবে, এই ইন্টারাপ্টটা স্টোর করা হবে। এখন ISR বলছে যে যখনই আমার এই ইন্টারাপ্টের লেভেল সংখ্যাকে বৃদ্ধি করা হবে তখনই এই ইন্টারাপ্টকে এই মাইক্রোপ্রসেসরে ISR কি করবে, স্টোর করবে। এখন ইন্টারাপ্ট মাস রেজিস্টার, ইন্টারাপ্ট মাস রেজিস্টারের কাজ হচ্ছে ইন্টারাপ্টের যে মাস্কিং বিট সমূহ আছে সেগুলোকে সে স্টোর করে রাখবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5 নম্বর হচ্ছে প্রায়োরিটি রিসলভার। প্রায়োরিটি আমরা কথাটার অর্থ জানি, প্রায়োরিটি হচ্ছে অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়া। আমরা যে তিনটা রেজিস্টার করলাম এই তিনটা রেজিস্টারকে সে চেক করে দেখবে যে মূলত IRR, ISR এবং হচ্ছে